আজকে আমার ভিডিওটা হচ্ছে লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগৎ হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে একটি অববিট জায়গা, আর এটা একটা ছোট্ট গ্রাম, পাইন গাছে ঘেরা একটি গ্রাম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যতা অসাধারণ। কিন্তু এই লেপচা জগৎ কোথা দিয়ে যাবেন, কোন রুট দিয়ে গেলে ভালো সাইট সিন করতে পারবেন, কোথায় থাকবেন, তার সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ওয়েলকাম টু নিয়োগিস চ্যানেল। আমরা 31 ডিসেম্বর 2022 শিয়ালদা স্টেশন থেকে ধরে নিয়েছি দার্জিলিং মেল। শিয়ালদা থেকে অনেক ট্রেন ছাড়ে, আপনারা সেটা দেখে নেবেন, কোন ট্রেনে গেলে আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারাও ট্রেন ধরে নেবেন। আর নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা। তো এবার আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে ছেড়েছিল বলে যথারীতি সকালে 8টার সময় পৌঁছানোর কথা নিউ জলপাইগুড়ি, সুতরাং তা পৌঁছায়নি। আমরা ওয়েট করছি কখন এনজেপি স্টেশন আসবে। তো মোটামুটি 10টা নাগাদ ট্রেন এখন এনজেপির দিকে ঢুকছে। আমরা 10টা 10 15 নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। নিউ জলপাইগুড়ি জাংশনে নেমে আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর ছেলেরা গেছে গাড়ি ঠিক করতে। এখানে দেখুন লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। তো আপনারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য গাড়ি এখান থেকে অনায়াসে বুক করতে পারবেন। এবার বলি, লেপচা জগৎ যাওয়ার জন্য দুটো রুট আছে। একটা হচ্ছে ভায়া মিরিক হয়ে যেতে পারেন, অথবা ভায়া কার্শিয়াং ঘুম হয়ে যেতে পারেন। ঘুম হয়ে গেলে পরে আপনারা এনজিপি থেকে শেয়ার ট্যাক্সি ধরে ঘুমে যেতে পারেন, ওখান থেকে গাড়ি ধরে লেপচা জগৎ, অথবা গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। আরেকটা রুট হচ্ছে এনজিপি থেকে মিরিক লেক হয়ে লেপচা জগৎ। আর এই রুটেই আমরা জানি মিরিক লেকের সৌন্দর্যতা অসাধারণ, তাই আমরা মিরিক লেকের দিক দিয়েই যাব। আমরা গাড়িতে অলরেডি স্টার্ট করে দিয়েছি। এবার আপনাদের বলতে থাকি আসল গল্পটা কি। নর্মালি অ্যাকচুয়ালি গাড়ি ভাড়া হচ্ছে এনজিপি থেকে যদি আপনি কার্শিয়াং ঘুম হয়ে যান 3000 টাকা, আর যদি মিরিক হয়ে যান 3500 টাকা। কিন্তু দেখুন চারিদিকে লোকের সমাগম, লোক চলে গেছে পিকনিক করতে, কারণ আজকে হচ্ছে 1 জানুয়ারি 2023। তার জন্য গাড়ি একটু কম থাকার জন্য আমাদের রেটটা একটু বেশি পড়লো। আমাদের গাড়ি ভাড়া লেগেছে 4500 টাকা করে এক একটা গাড়ি, সুমো। তো আমাদের 14 জন মেম্বার, আমরা দুটো গাড়ি নিয়ে নিয়েছি। চলুন এবার আমরা এগিয়ে যাচ্ছি লেপচা জগতের দিকে। যাওয়ার পথে আমরা ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে মিরিক লেক। পাঁচ জানুয়ারি প্রচণ্ড ভিড়, তাই আমাদের পুলিশরা সামনের গেট দিয়ে মিরিক লেকে ঢুকতে দিল না, তাই পেছনের গেট দিয়ে আমাদের ড্রাইভার দাদারা ঢোকার রাস্তা দেখিয়ে দিল। আমরা ঢুকে পড়েছি ফার্স্ট ভিউ পয়েন্ট মিরিক লেক। এই মিরিক লেক কিন্তু বিখ্যাত হচ্ছে তার ন্যাচারাল বিউটি, ক্লাইমেট এবং তার মাঝখানে যে ফুট ব্রিজটা আছে তার জন্য। চলুন এবার ঘুরে দেখি মিরিক লেক। আর ঘুরতে ঘুরতে বা যেতে যেতে বলি, এই মিরিক লেক কিন্তু 1970 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই লেকটি তৈরি করেছিল। দেখুন যেতে যেতে প্রচুর ঘোড়া দেখা যাচ্ছে, সুতরাং আপনারা ঘোড়ার পিঠে চড়েও কিন্তু মিরিক লেক ঘুরে দেখতে পারেন। কিন্তু আমরা ছোট বড় সবাই পায়ে হেঁটেই কিন্তু মিরিক লেকে ঢুকে পড়েছি। এখানে প্রচুর ঘোড়ার সামনে দাঁড়িয়ে ঘোড়ার পিঠে উঠে আপনারা কিন্তু ফটো তুলতে পারেন। আর এই যে সামনে ফুটব্রিজটা রয়েছিল, এটাই হচ্ছে সেই বিখ্যাত ফুটব্রিজটা। দেখুন লেকটা খুব সুন্দর দেখতে, অসাধারণ তার বিউটি। এবার ঘুরে দেখি মিরিক লেক। প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড হাওয়া মারছে, ভীষণ শীত করছে। তো আমরা এই সময় যদি একটু গরম গরম চা বা কফি খেতে চান, তার ব্যবস্থা কিন্তু এই লেকের এখানে রয়েছে। তো এখানে আপনারা চা, কফি, মোমো এবং ম্যাগি এগুলো কিন্তু পেয়ে যাবেন। আর আমরাও ট্রেন লেট করার জন্য রাস্তায় লাঞ্চ করতে পারিনি, তাই জন্য আমরা এখানে একটু ছোট্ট করে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। মিরিক লেক হচ্ছে 1.25 কিলোমিটার লম্বা একটি লেক, আর এর মাঝখানে ফুটব্রিজটা হচ্ছে 80 ফুট লম্বা একটি ফুটব্রিজ। মিরিক লেকের সৌন্দর্যতা যদি আপনি বোটে চড়ে ঘুরে দেখতে চান, তারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন প্রচুর লোক বোটে চড়ছে, তো বোটে চড়েও কিন্তু আপনি পুরো মিরিক লেকটা ঘুরে দেখতে পারেন। অসম্ভব সুন্দর একটি লেক। এরপরে আমরা কোন ভিউ পয়েন্টে যাব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন।
আমরা চলে এসেছি এখন সেকেন্ড ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। মিরিক লেক থেকে মাত্র 33 মিনিট টাইম লাগলো আমাদের এই গোপালধারা টি এস্টেটে পৌঁছতে। গোপালধারা টি এস্টেটে খুব প্রিমিয়াম কোয়ালিটির টি তৈরি হয় যেটা কিনা এক্সপোর্ট করা হয়। এবার চলুন গোপালধারা টি এস্টেটটা একটু ঘুরে দেখা যাক। গোপালধারা টি এস্টেটটা হচ্ছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট টি এস্টেট। গোপালধারা টি এস্টেটের উল্টো দিকেই রয়েছে গোলপাহাড় ভিউ পয়েন্ট একটি হোটেল। এর এখানে রেস্টুরেন্ট রয়েছে। এখানে আমরা ট্রাই করলাম চিকেন মোমো, কিন্তু আর কি কি রয়েছে তার মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম। চিকেন মোমো, ভেজ মোমো, ম্যাগি, ভেজ মিল, চিকেন মিল সব ধরনেরই ব্যবস্থা আছে। তবে চিকেন মোমোটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এবার চলুন আমরা চলে যাই গোপালধারা টি এস্টেট দেখতে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই সবাই খুব হাওয়াতে কাঁপছে, লাফাচ্ছে, আর তার মধ্যেই আমরা তুলে নিচ্ছি সেলফি। আর এর ভেতরে যদি আপনি এন্ট্রি নিতে যান, 25 টাকা ফিস দিয়ে আপনাকে পুরো টি এস্টেটটা ঘুরে দেখতে হবে। কিন্তু আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, তাই আমরা আর ঘুরে দেখলাম না, আপনাদের বাইরে থেকে গোপালধারা টি এস্টেটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো দেখতে থাকুন। আমরা এবার সুখিয়া বাজার ক্রস করে লেপচা জগতের দিকে যাচ্ছি। আমাদের লেপচা জগত আসতে অনেকক্ষণ টাইম লেগে গেল, কারণ অ্যাকচুয়ালি 1 জানুয়ারি প্রচুর লোক পিকনিক করতে এসেছে, লোকাল লোক, যার জন্য প্রচণ্ড জ্যাম ছিল। তো আমরা মিরিক লেক দেখে, তারপরে আপনার টি এস্টেট দেখে এখন যাচ্ছি লেপচা জগত। এবার চলে এসেছি লেপচা জগতে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই ডাইরেক্ট ঢুকে পড়েছি সালাখা। সালাখা হোমস্টে মে আয়ে হ্যায় জি, থোড়া সা সালাখা কা জো মালিক হ্যায় উনহোনে উনসে থোড়া সা বাত কর লেতে হ্যায়। তো আপকা থোড়া সা বতাইয়ে নাম কিয়া হ্যায়, কাহাঁ পে হ্যায়, ইয়ে সব হোটেল থোড়া সা বতা দিজিয়ে। জি, ইয়ে সালাখা হোমস্টে লেপচা জগত মে দার্জিলিং সে 15 কিলোমিটার সুকিয়া কা তারা পানা পড়তা হ্যায়। সুকিয়া সে মিরিক সে হোকে আনে মে সুকিয়া সে 4 কিলোমিটার ইধার হ্যায়। आपका नाम? पासंग शेरपा। अच्छा, पहले से क्या एडवांस करके आना पड़ेगा? जी, पहले 1000 एडवांस करके बाकी इधर कैश देने से हो जाएगा। अच्छा ठीक है। यहाँ पे खाने का तो पूरा अरेंजमेंट है जी। अच्छा, आप लोग मतलब लंच, ब्रेकफास्ट, डिनर सारा मिला के एक साथ पैकेज करके? ब्रेकफास्ट, लंच, डिनर, स्नैक्स सब मिला के फूडिंग लॉजिंग पर 1200 करके। अच्छा ठीक है। ये क्या सीजन में रेट चेंज होता है? नहीं, सीजन। এবার চলুন সালাখা হোমস্টে কিচেনটা একটু ঘুরে দেখা যাক। আমরা পৌঁছেছি সন্ধেবেলায়, তাই জন্য লাঞ্চ আমাদের আর করা হয়নি। ওনারা কিন্তু অ্যারেঞ্জমেন্ট পুরোই করে রেখেছিলেন, তাই এখন সন্ধেবেলায় ওনাদের প্রিপারেশন চলছে স্ন্যাক্সের। স্ন্যাক্সে ওনারা দিয়েছেন আমাদেরকে ভেজিটেবিল পকোড়া আর চা। তো গরম গরম চা আর ভেজিটেবিল পকোড়া এই ওয়েদারে খুব ভালো লাগছে। তো চলুন এবার খাই আর খেতে খেতে পুরো হোমস্টেটা একটু ঘুরে দেখি। সালাখা হোমস্টে আমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছে। কি সেই সারপ্রাইজ, সেইটার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আমরা ওয়েট করছি কি সেই সারপ্রাইজ জানার জন্য। আর আসলে 1 জানুয়ারি সবাই খুব ফেস্টিভ মুডে রয়েছে, আনন্দ করার মুডে রয়েছে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন।
সালাখা হোমস্টে যে সারপ্রাইজটা দেবে বলছিল সেটা হচ্ছে এটাই, বোনফায়ার। সালাখা হোমস্টে আমাদের জন্য বোনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, আর সঙ্গে দিয়েছে মিউজিক সিস্টেম। তো 1 জানুয়ারি সবাই আনন্দ করার মুডে রয়েছে, তো বোনফায়ার আর মিউজিক সিস্টেম পেয়ে সবাই খুব খুশি। আর স্পেশালি 1 জানুয়ারি হচ্ছে আমার ছেলের জন্মদিন, তাই আমরাও এই অ্যারেঞ্জমেন্টটা পেয়ে ভীষণ খুশি হয়েছি। তাহলে চলুন এবার সবাই মিলে নাচ গানে ভরে উঠি আর কাটাই আমাদের এই 1 জানুয়ারির সন্ধ্যাটা। থ্যাংক ইউ টু সালাখা হোমস্টে আমাদেরকে এরকম একটা সুন্দর সন্ধ্যা পরিবেশন করার জন্য। সবাই খুব আনন্দে মেতে উঠেছে, তারই ফাঁকে আমি চলে এসেছি সালাখা হোমস্টের যে ঘরগুলো নতুন হয়েছে সেই ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করতে। এই ঘরগুলো কিন্তু সালাখা হোমস্টেতে একদম নতুন হয়েছে। এটা হচ্ছে সালাখা হোমস্টের পুরনো বিল্ডিংয়ের সাথে গায়ে লাগানো একটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে এই রুমগুলো এক্সটেন্ড হয়েছে। তো এই রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, অসাধারণ এই রুমগুলো। আর এই রুমগুলোতে থাকলে কিন্তু ঠান্ডার ভাবটা বেশ কমই লাগছে, বেশ বড় সড়ো রুম। এখানে 2খানা বেড রয়েছে, সঙ্গে এক্সট্রা বেডও রয়েছে, আপনি চাইলে এর সাথে অ্যাড করে নিতে পারেন। চলুন দেখিয়ে দিই ঘরটা একবার। সবাই মিলে বেশ আনন্দে মেতে উঠেছে। এটা হচ্ছে বাথরুম, খুব নিট অ্যান্ড ক্লিন, এবং হোটেলটা আমাদের খুবই পছন্দ হয়েছে। তো পুরো কমপ্লিট ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে কোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে সালাখা হোমস্টে বুক করে নিতে পারেন। আর অবশ্যই অ্যাডভান্স কিন্তু আপনারা বুকিং করে তবেই আসবেন। আর রেটটাও একটু বলে দিই, 1200 টাকা বললেও মাঝে মাঝে রেট কিন্তু লোক সংখ্যা বেশি হলে একটু নেগোসিয়েটও হয়। তো রুমটা দেখিয়ে দিলাম সালাখা হোমস্টে, এটা হচ্ছে একদম নতুন রুম। এই রুমটা নতুন বানানো হয়েছে, পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাল সকালে আর টাইম হবে না, তাই জন্য রাতেই আপনাদেরকে রুমগুলো একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা চলে এসেছি আমরা আমাদের বিল্ডিংয়ে, মেন বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ে একটা ছোট ঘর, এখানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন।
একটা ছোট ঘর, এরপরে আমরা যাব আরেকটা বড় ঘরে যেখানে আমাদের তিনটে বেড দেওয়া রয়েছে, বেশ বড় বড় তিনটে বেড। চলুন আমাদের যে বড় রুমটা দিয়েছে সেটা এবার পুরোটা ঘুরে দেখাই। এখানে তিনখানা বেড আছে, সঙ্গে বাইরে বারান্দা রয়েছে, কিন্তু এত ঠান্ডা আমরা বারান্দা বেরোবার মতন সাহস পাচ্ছি না। তো এর সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, বাথরুমে কিন্তু গিজারও আছে, সুতরাং গরম জলেরও ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা ভীষণ ভালো, বেডগুলো বেশ ভালোই বড়। দেখুন ঘরগুলো, সব জিনিসপত্র অ্যাকচুয়ালি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘরটা। আর সবাইকে বেশ সিঙ্গেল সিঙ্গেল করে এক একটা করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, সুতরাং ব্ল্যাঙ্কেটগুলো খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। এখন ডিনারের টাইম হয়ে গেছে, তাই সবাই মিলে বাচ্চারা চলে এসেছে টেবিলে, খাওয়ার টেবিলে। রাত্রির মেনু হচ্ছে গরম গরম চিকেন কারি, ভাত বা রুটি, সঙ্গে স্যালাড। আর যেহেতু আমাদের দুপুরের লাঞ্চটা স্কিপ হয়েছে, তাই জন্য ডিম, ডাল, তরকারি যা ছিল সবটাই কিন্তু আমাদেরকে অফার করেছে, যে যে যেরকম খুশি নিতে পারেন। আর সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে দেখুন কাসার থালা, আর একটা হচ্ছে এই আচার। এদের রান্নাঘরে কিন্তু অনেক ধরনের আচার রয়েছে, তাই আমার মেয়ে যেরকম আচার খেতে চাইছে তারা কিন্তু সেটাই খেতে দিচ্ছে। আরেকটা জিনিস বলে রাখি, পরের দিন ব্রেকফাস্টে কি আমরা খাবো সেটাও কিন্তু এরা আমাদেরকে জিজ্ঞেস করে নিল, অনেকগুলো অপশন দিয়েছিল, যেটা আমরা খেতে চাই তারা কিন্তু সেটাই আমাদেরকে কাল করে দেবে। তো গরম গরম ভাত আর মাংস যেন সবার মুখে দারুণ লাগছে, আর চিকেন কারিরও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো চলুন দেখি বাচ্চারা কি। সবাই কিন্তু ডিনারটা দারুণ ভাবে এনজয় করছে। কেমন লাগলো খাওয়া? এই যে কেমন লাগলো, চিকেনটা ভালো লেগেছে? তাহলে কি খেয়েছো তুমি? শুধু ভাত? আচ্ছা ঠিক আছে, পাপড় অনেক কটা খেয়ে নিচ্ছ। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে হোটেলটা? শুধু ভাত খেতে তো তুমি মাস্টার, অসুবিধা নেই। তো হোটেলটা কেমন লাগছে? এখানটা ভালো লাগছে? আর একটু নাচ গানা করে ভালো লাগলো? গতকাল যেহেতু আমরা রাত্রিবেলা এসে পৌঁছেছি, ওই জন্য সালাখা হোমস্টেটা বাইরে থেকে দেখাতে পারিনি, তাই আজকে সকালবেলা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সালাখা হোমস্টের বিল্ডিং, এটাই হচ্ছে ফার্স্ট বিল্ডিং। সালাখা হোমস্টের যে রুমগুলো এক্সটেন্ড হয়েছে, এই যে দেখুন লাল রঙের একটা দেওয়াল রয়েছে, গাড়ি রাখা আছে, ওইখানে রুমগুলো এক্সটেন্ড হয়েছে। সালাখাদের নিজস্ব চারখানা গাড়িও আছে, সুতরাং আপনারা যদি কোনো পিক আপ নিতে চান বা কোথাও যেতে চান এরপরে এখান থেকে, তার জন্য এরা ব্যবস্থা করে দেবে। আমরা যেমন সান্দাকফু যাবো, তাই এখান থেকে মানেভঞ্জন যাওয়ার জন্য গাড়ি কিন্তু এরাই ব্যবস্থা করে দিয়েছে। পার গাড়ি আমাদের 1500 টাকা করে নিয়েছে, বোলেরো গাড়ি দিয়েছে। এবার বলি এই লেপচা জগতের নামটা কোথা থেকে হয়েছে। বেসিক্যালি লেপচা প্রজাতির মানুষরা সিকিম থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তারা বেসিক্যালি সিকিমের, তারা ছড়িয়ে আছে ভুটান, তিব্বত, নেপাল, দার্জিলিংয়ে। তারা এই গ্রামে এসে বসবাস করছে এবং টুরিস্টরা যারা আসছে তাদেরকেও এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, সেইগুলোই হচ্ছে হোমস্টে। বেসিক্যালি তারা যেখানে থাকে, যে ঘরে থাকে, সেখানেই রুম বাড়িয়ে আমাদের টুরিস্টদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, আর তাদের নামেই কিন্তু এই জায়গার নাম হয়েছে লেপচা জগৎ। তো নেচার লাভাররা অবশ্যই কিন্তু এখানে আসবেন পাইন গাছের এই অপরূপ সৌন্দর্য দেখতে, আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। সামনেই রয়েছে ভিউ পয়েন্ট, সেখানে একটু হেঁটে গেলেই ওখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। কিন্তু আমাদের সান্দাকফু যাওয়ার প্ল্যান রয়েছে, তাই আমরা আর ভিউ পয়েন্টে যাচ্ছি না, এখান থেকে এই পাইন গাছে ঘেরা যে মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তা উপভোগ করছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন এগোতে থাকুন, দেখতে পারবেন কি সুন্দর পাইন গাছে ঘেরা এই গ্রামটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর এরপরে নেক্সট ভিডিওতে আমার আসছে সান্দাকফুর ভিডিও।